প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ রেজানুর সাহেব। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচন সাত্তারকে জেতাতে মরিয়া আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য $450 কোটি ঋণ অনুমোদন। সমকাল শিরোনাম করেছে IMF এর $450 কোটি অনুমোদন, ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন উকিল সাত্তার বনাম রুমিন ফারহানা, কোথায় হারালেন উকিল সাত্তারের প্রতিদ্বন্দ্বী আসিফ। ইত্তেফাকের শিরোনাম, চবির ভিসির অফিস ভাঙচুর ও ট্রেনে অবরোধ ছাত্রলীগের, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ইচ্ছে মতো ফি নয়। মানবজমিনের শিরোনাম, মন্দার বাজারে এলসির চাপ, পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত 47, ঢাকায় নারীদের তালাকের রেকর্ড। আমাদের সময় শিরোনাম, ভূমি বেদখলে পাল্টে যায় ডিক্রিও, শান্তি সমাবেশে ওবায়দুল কাদের পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে বিএনপি, কারা দেশ ছেড়ে পালায় দেশের মানুষ জানে, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। বাংলাদেশ এর প্রতিদিন শিরোনাম করেছে ভয়ঙ্কর বিপদ মাইক্রোপ্লাস্টিকে, 111-এ পালানোর গল্প শুধু বিএনপির, কাদের বলেছেন, 111-র পর কারা পালিয়েছিল মানুষ জানে, মির্জা ফখরুল। জনগণের শিরোনাম, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের উদ্যোগ, 2 ফেব্রুয়ারি প্রথম পাতাল মেট্রো রেলের উদ্বোধন। সময় আলোর শিরোনাম, রাজধানীর রাজনীতির সদর অন্তর, বিএনপির বাইরে আন্দোলন ভেতরে প্রার্থী বাছাই, আওয়ামী লীগ আসন ধরে রাখতে এমপি মন্ত্রীরা এলাকামুখী। দেশ রূপান্তরের শিরোনাম, আবার লাভ দিয়ে বিদ্যুতের দাম, কাল বইমেলার শুভ উদ্বোধন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন নিয়ে কয়েকটি পত্রিকা খুব নিউজ করেছে আছে, যেমন সমকালের শিরোনাম উকিল সাত্তার বনাম রুমিন ফারহানা, প্রথম আলোর শিরোনাম করেছে সাত্তারকে জেতাতে মরিয়া আওয়ামী লীগ, সাত্তারের একতরফা জয় নিশ্চিতে নির্বাচনে থাকা অন্য 3 প্রার্থীকে একরকম নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কি মনে হয় আপনার কাছে? এর আগে না যে জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনার এটা তো উপনির্বাচন এবং বছরখানেকের মধ্যেই তো জাতীয় নির্বাচন হবে, এবং বিএনপির যে কজন সংসদ সদস্য ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিরাট একটা সমাবেশ করবেন, সেই সমাবেশে তাদের এটাই তো তাদের উদ্দেশ্য ছিল, যা আমরা পত্রপত্রিকায় দেখি তাদের বোঝা যায় না ভিতরে নিশ্চয়ই আরও অন্য কোনো ছিল কিনা, যে তারা বিরাট একটা সমাবেশ করে, এবং এর আগে ঘটনা দিয়ে বলেছিলেন যে 11 তারিখ থেকে 11ই ডিসেম্বর থেকে এই সরকারই থাকবে না, এই সরকার তো তাদের ভাষায় অনেক দিন যাবতেই থাকছে না, পালানোরও পথ পায় না দীর্ঘদিন, তারপরেও থাকছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। 6 জন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে উনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন সাত্তার সাহেব, উনি পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে তারপরে আবার উনি মনোনয়ন, যেহেতু উপনির্বাচনে মনোনয়ন বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলো, এখন উনি আর বিএনপি নেই। উনি কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে বিএনপি থেকে পদত্যাগের কেন তিনি নির্বাচনে গেলেন, পারিবারিক চাপ, তার ছেলে, অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন করেছেন। এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে, ওখানে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, 6টি জায়গায় আওয়ামী লীগ 3 জায়গায় 3 জনের, এটি আমরা সবাই জানি, 3টি প্রার্থী দিয়েছে, একজন তার জোট 14 দিল জোটের ওয়ার্কার্স পার্টি, একটি দিছে মানে জাসদকে, আরেকটি উন্মুক্ত অর্থাৎ এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটায় ওপেন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তারা পরে প্রত্যাহার করে নিয়েছে। হতে পারে এটা আওয়ামী লীগের চাপে হতে পারে, আওয়ামী লীগের কৌশল হতে পারে, যে কোনো কারণে হোক প্রত্যাহার তো করতেই পারেন প্রার্থীরা। প্রার্থীরা প্রত্যাহার করলে এখন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন না, তারপরেও কিন্তু প্রার্থী ছিল, সেই প্রার্থী গতকালই আমি একটি অনলাইনে দেখলাম যে ভয়ে অনেকটা উনি আত্মগোপন করে আছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা অডিও ফাঁস হয়েছে, হ্যাঁ যে তারে সরে যেতে বলছে যে গেল, কিন্তু একটি কাগজের যেটি আপনি বললেন যে
সত্তার বিকল্প বনাম বনাম এটা আমি এর অর্থকে বুঝলাম না রুমিন ফারানা তো নেই ক্যান্ডিডেট না তাহলে রুমিন ফারানা আপনার মানে বনাম কি করে হয় মানে একজনের প্রতিদ্বন্দ্বী আরেকজন বিষয়টা বনাম হয়তো বলার করেছে যে নেপথ্য থেকে হয়তো নেই নেপথ্যে ওই এলাকাটা রুমিন ফারহানা জন্ম মানে ওই ভোটারও বা আগামীতে নির্বাচনে হয়তো বা রুমিন ফারহানা মনোনীত মনোনয়ন পেতে পারেন যেটি আরেকটিকে পত্রিকার খবর থেকে আপনি বললেন যে উপরে যতই আন্দোলন করুক আগামী নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং সবাই যে অংশগ্রহণ করবেন এটি তারা স্বীকার করুন বা নাই করুন শুরু হয়ে গেছে না হলে সম্ভব না তো একটি বড় রাজনৈতিক দল 300 আসনের প্রার্থী নির্বাচন করবেন তিন দিনের মধ্যে দায়িত্ব দিলে আপনি আমি সম্ভব কিভাবে এটি সম্ভব না সরি সুতরাং তারা যাই বলুন এবং আন্দোলনের যে ধারা এটি আমি আরেক মানে তাদেরই একজনকে বলেছিলাম যে একটা অনুষ্ঠানে দেখা হলো তখন আমি বললাম যে আপনারা যে আন্দোলন কয়েক আন্দোলন তো করতে দিচ্ছেন না আজাদ ভাই আমারে বলেন কেন আপনি আমি তো সাংবাদিক বলে ওই তো একই কথা তো একই কথা তা ধরে নিয়েছে যে আমিও আওয়ামী লীগে আমি বললাম যে এইভাবে বললে নাই আপনারা যে প্রথম বিভাগীয় সম্মেলন শুরু করলেন বিরাট বিরাট করে ঢাকায় সরকার পতন করবেন সব শেষ করে আবার বিভাগীয় শুরু করলেন আবার পদযাত্রা শুরু করলেন তো এই যে বড় আন্দোলন থেকে ছোট আন্দোলন মানুষ তো সাধারণত রাজনৈতিক আন্দোলনগুলো আমরা দেখেছি তো সাংবাদিক হিসেবেই ছোট থেকে বড় বড় থেকে বড় বড় থেকে বড় 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 আরো বড় তারপরে ধস নামায় দেওয়া আপনারা প্রথমেই ধস নামানোর ঘোষণা দিলেন ধস নামলো না সরকারের কিচ্ছুই হলো না মাঝখান থেকে যেটি আপনারা সংকট সেই সংকটটা তো আওয়ামী লীগ সৃষ্টি করেনি এই সরকার করেনি মানে বৈশ্বিক সংকট করোনা এবং যেটি আমি বারবার বলি এবং বিশ্বাস থেকেই বলি এটিই বাস্তব পরবর্তী পর্যায়ে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বলা হয় কিন্তু এটি তো মানে প্রকৃতপক্ষে গতকাল এই ন্যাটো কী বলেছে যে আমাদের একটি সদস্য রাষ্ট্রের গায়ে যদি আচল লাগে তাহলে আমরা রাশিয়ার মধ্যে তো রাশিয়া এখন কিন্তু রাশিয়া ইউক্রেনের মাধ্যমে তারা রাশিয়া অস্ত্র যন্ত্র মানুষ সহ সৈন্য সহ সৈন্য তো মারা যায় তা কোন দেশের এটা বিভিন্ন সময় তো আমরা দেখি সৈন্য দিয়ে সাহায্য করছে তো সুতরাং সেই সব সংকটের মধ্যে যেটি হয় যে আমার দেশের লোকজন আমি বারবার যে কথাটি বলি রেজানো সাহেব যে বিশ্বাস থেকেই বলি যে রাজনীতি যে দলেই করুন না কেন তাদের লক্ষ্য তো জনগণ জনগণের কল্যাণ সাধন করা এটি আমরা এক দল আরেক দলের বলতে ওরা একেবারে বেহুদা কিচ্ছু না কিন্তু বিষয়টা তো তা না তারা বৃহত্তর জনগোষ্ঠীর নেতা আস্থাভাজন নেতা তাদের দায়িত্বটা হচ্ছে দেশকে রক্ষা করা দেশের মানুষের জন্য চিন্তা করা পথ এবং পদ্ধতি ভিন্ন হতে পারে সেই জায়গায় আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে আপনি মনে করতে পারেন এই পথে গেলে আমি জনগণের জন্য ভালো করতে পারবো আমি মনে করি না এই পথ দিয়ে গেলে আমার ভালো হবে পথের ভিন্নতা থাকতে পারে পার্থক্য থাকতে পারে লক্ষ্য তো এক জনগণ সেই জায়গায় যখন বলা হয় দেশ ডুবে যাক এই ধরনের চিন্তা এটি দুঃখজনক এটি যেমন আইএমএফের আপনি আজকে বলেছেন যে গতকাল তারা অনুমোদন করেছে বাংলাদেশের জন্য $450 কোটি অনুমোদন এই এই ঋণ যখন নেয়ার আসার কথা তখন বলছে এক পয়সা ঋণ দেবে না এটি কিন্তু রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাই বলেছেন দায়িত্বশীল নেতারাই বলেছেন তারা বলেছেন ঋণ তো দেবেই না বরং আরও স্যাংশন দেবে তা পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে তার কোনোটিই হয়নি ঋণ না বাহাদুরি না ঋণ কখন নেয় মানুষ বিপদে পড়লেই তো নেয় আমি আপনার কাছে ঋণ কেন নেব যদি আমি সচ্ছল থাকি সক্ষম থাকি ঋণ নেই না তবে হ্যাঁ রাষ্ট্র চালানোর জন্য বিভিন্ন সময় তো সহায়তা দরকার হয় ঋণ দরকার হয় এবং তারা যেটা বলেছেন যে বাংলাদেশ ঋণ আইএমএফ পরিষ্কার বলে গিয়েছেন যে আওয়ামী লীগ সক্ষম মানে বাংলাদেশ সক্ষম অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশ ঋণ পরিশোধে সক্ষম বলেই আমরা এটা বিবেচনা করবো এবং গতকাল তারা নির্বাহী পরিষদের বৈঠকে আমাদের এখানে রাত যখন তখন তাদের সকাল তারা অনুমোদন দিয়েছেন এটি এটি শুভ সংবাদ ভালো সংবাদ যে এই ঋণ নিয়ে আমরা যে সংকটটা সেই সংকট থেকে উদ্ধার পেতে পারি তো এখন বনাম মানে ইসে কৌশল হিসেবে আওয়ামী লীগ চাইবেই যে বিএনপির একজন যিনি নেতা ছিলেন অনেকবার নির্বাচিত হয়েছেন সে যদি আবার নির্বাচিত হন সংসদে দেখা যাক কী দাঁড়ায় আমরা একটু অন্য প্রসঙ্গে আসি আপনি নিশ্চয়ই আমি একটি শিরোনাম পড়েছিলাম আপনি খেয়াল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার সাথে এই অনুষ্ঠানে আমার অনেকবার কথা হয়েছে এটি একটি বিশ্ববিদ্যালয় এবং এখানে পড়াশোনা পঠন পাঠনের জোরটাই বেশি থাকা খুব জরুরি কিন্তু আমরা আজকে যে শিরোনামটি পড়লাম যে একজন ছাত্রনেতাকে শিক্ষক হিসেবে নিয়ে না দেওয়ার অজুহাতে এবং বলা হচ্ছে যে তাকে দেওয়া হয় নাই
জামাত শিবির মন সমর্থিত কাউকে নিয়োগদারের পায়তারা চলছে, তো এই জন্য কি আপনি ভাঙচুর করবেন, এই জন্য আপনি শাটল ট্রেন বন্ধ করবেন, তাহলে কি এটা কি এটা কি আচরণের মধ্যে পড়ে? কোনো অবস্থাতেই মানে কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না। এই কারণে যে আপনি শিক্ষক নিয়োগ দেবে, শিক্ষক নিশ্চয়ই সেখানে কমিটি আছে, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী নিয়োগ দেবে, সেখানে কার যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাবে, নিয়োগ দান যারা করবেন তারা ভিন্ন কথা। কিন্তু যদি স্বাধীনতার বিপক্ষ শক্তির কেউ যদি নিয়োগ পান, সেটারও একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া আছে, সেই প্রতিবাদ করার প্রক্রিয়া। কিন্তু তাই বলে আপনি বিশ্ববিদ্যালয়ে মানে পড়াশোনার ব্যাঘাত ঘটবে বা শাটল ট্রেন বন্ধ করে দেবো, এই ধরনের উচ্ছৃঙ্খলা যারাই করুক না কেন, যেই করুক, এটি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না। এটি মানে কোনো অবস্থাতেই বিচারের বাইরে যাওয়া উচিত না। শাস্তি মানে বিচারের আওতায় আনতে হবে, শৃঙ্খলার মধ্যে আনতে হবে, তা নাহলে যে অবস্থা যে কোনো ইস্যুতে আপনি যা খুশি তাই করবেন, এটি হয় না। এটা আবেগের জায়গাটা যদি এরকম হয় যে না, আপনি চিন্তা করেন যদি আমরা যদি এই সত্যটি হয় যে স্বাধীনতার বিপক্ষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী, স্বাধীনতার চেতনার বিরোধী কোন জায়গায় কোন কেউ জায়গা পায় এটা এই সময় কেন, কোন সময় এই পাক, এটা আমি চাই না। কিন্তু তারপরেও তার প্রতিবাদের ভাষা ভিন্ন, তার নিয়োগের পদ্ধতি ভিন্ন হবে। যারা নিয়োগ দেবেন সেখানে আপনি কথাগুলো বলার জায়গা আছে, নিশ্চয়ই জায়গা আছে। ভাঙচুরের মধ্য দিয়ে তো এই নিয়োগ প্রক্রিয়া স্বাধীনতার পক্ষের না বিপক্ষের এটি সমাধান হবে না, তো সমাধানের পথ তো ভিন্ন। মানে পড়াশোনা বিনষ্ট করে আমরা এই কাজগুলো করি তাহলে এটা এখানেই প্রশ্ন আসে। খেলা হবে এতদিন ধরে শুনলাম রাজনীতিতে, এখন বোধ হয় রাজনীতিতে শুরু হচ্ছে, কে পালাবে? পালাবে ওয়ান ইলেভেন, আবার অমুক ইলেভেন কে পালিয়েছিল, এখন সেটা যুক্তি তর্ক। তো রাজনীতিতে এই ধরনের আলোচনা হবে, কিন্তু এটা যাতে মানে ইয়ার মানে একটা সংঘর্ষ জায়গায় না যায়। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতিতে ওয়ান ইলেভেনের সময় কে পালিয়েছে আমি জানি না। প্রথম সবার আগে ওয়ান ইলেভেন আপনি ভালো করেই জানেন, এখন যে যাই বলুক না কেন আপনি আমি জানি যে প্রথম গ্রেপ্তার হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যতম বিশ্ব নেতা, তাকে কিন্তু প্রথম গ্রেপ্তার করা হয়, এবং তারপরে কিন্তু বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করা হয়। এবং মহিউদ্দিন আহমেদ সাহেব যে একটি বই লিখেছেন ওয়ান ইলেভেনের সময়, সেখানে পরিষ্কার বলা আছে বিএনপি চেয়ারপারসন তার পুরো পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার, সব ঠিকঠাক হয়ে গেল, পরে যেহেতু তার বড় ছেলেকে মুক্তি দিল না সে কারণে তিনি আর যাননি। কিন্তু সেই কথাগুলো মানে মহিউদ্দিন আহমেদ সাহেব আমাদের মানে আওয়ামী লীগ ঘরানার লোক না, কিন্তু আমি আমাদের বলছি যে উনি মানে আওয়ামী লীগ যারা সমর্থন করেন তাদের লোক না, তাদের বাইরেরই। কিন্তু তিনি তার বই যদি বিশ্বাস করেন, অন্য অনেক কথা লিখছেন সেগুলো বিশ্বাস করলে, এটাও যদি বিশ্বাস করি, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এটি উনি লিখেছেন, জবাবদিহি উনিই ভালো করে করতে পারবেন, কিসের ভিত্তিতে লিখলেন, কীভাবে লিখলেন। কিন্তু এই কথাটা আমরা যখন জানি যে ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে পালানোর ব্যবস্থা করেছিলেন, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে যখন বলা হয় যে আপনারাই পালাবার চেষ্টা করছেন, আর যে কথাটি বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, অন্যান্য দল বিরোধী দল যারা আছে, যে আওয়ামী লীগ পালানোরও পথ পাবে না, পালানোর পথ না পেলে তো পালাবে না। আর ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমি তো ফখরুল সাহেবের বাসায় যেয়ে উঠবো, উনি আমাকে আশ্রয় উঠেছেন, তো রাজনীতি না এই এই আলোচনাগুলো কিন্তু মধুর আলোচনা, এটা ভালো। কারণ রাজনীতিবিদরা যখন বলেছেন, এর আগে প্রয়াত বিএনপি নেতা বলেছেন যে আমার বাসা থেকে বিতাড়িত করা হলো, আমার থাকার মতো একটা মানে খাটও নেই, হ্যাঁ আমার কিচ্ছু নেই। কিন্তু তারপরে নাসিম সাহেব, তিনিও মারা গেছেন করোনার সময়, তিনি বলেছেন যে ঠিক আছে আমি খাট পাঠিয়ে দেবো, অন্যান্য যা যা দরকার, হ্যাঁ এগুলো ঠিকই আছে। একজন রাজনীতি যে রাজনীতিই করেন, আমি যে কথাটা প্রথমেই বললাম যে রাজনীতি শত্রুতা তো না, ভিন্ন দল করা মানে শত্রু না, ভিন্ন দল করা মানে আপনি একটি দল করলেন আমি একটি দল করলাম, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারতে হবে বিষয়টি তা না, আগুন দিয়ে পুড়িয়ে তার কর্মী মারতে হবে। 2001 থেকে 5 সালের মধ্যে আওয়ামী লীগের 22,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এটি লিখিত আছে, বই আছে। হ্যাঁ,
সে এটি হওয়া উচিত না। রাজনীতি মতপার্থক্য থাকবে, যে কথাটি আমি বিশ্বাস থেকে বলি, এবং এটি হওয়া উচিত। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে রাজনীতিই করুক না কেন, তার লক্ষ্য থাকে মানুষের কল্যাণ করা, দেশের কল্যাণ করা। এখন প্রশ্নটা হচ্ছে রাজনীতি ওই জায়গাটার মধ্যে আছে কি না, এটি ভিন্ন বিষয়। যারা গবেষণা করবেন, যারা রাজনীতি করবেন, রাজনৈতিক নেতৃত্ব কী, কোনো একটি বিশেষ দলের না, সবাইকে মিলিতভাবে এই সিদ্ধান্ত নিতে হবে রাজনীতির ভাষা কী হওয়া উচিত, রাজনীতির আচরণ কী হওয়া উচিত। খুনাখুনি তো রাজনীতির আচরণ না, শান্তিপূর্ণ স্থিতিশীলতা আমরা যদি না থাকি। আপনি হরতাল, আমি বলেছি যে জীবনে বাংলাদেশে কখনো আর হরতাল হবে না। এ কারণে হবে না যে একটি দিন যদি হরতাল আপনি করেন, যে লোকটি উপার্জন করে তার সংসার চালায় এমনিতেই কষ্ট হয়, 700-800 টাকা মজুরি, তার এই টাকা দিয়ে আগে এক প্যাকেট বিরিয়ানি আর কিছু দিলে লোক পেতেন, আপনি আনতেন, কিন্তু সম্ভব না, হরতাল করা সম্ভব না, বিশৃঙ্খলা করা সম্ভব না। কোনো দেশে, বহু দেশেই আছে, সেটাই সেটাই জরুরি। আপনি মিটিং করেন, অনুমতি নিয়ে মিটিং করেন, সভা সমাবেশ করেন, শান্তিপূর্ণ শৃঙ্খলা, যে কথাটি বলেছেন যে ভিতরে ভিতরে সব তো রাজনীতি, মানে নির্বাচনের জন্য প্রস্তুতি সবাই নিচ্ছেন, কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা তো করতেই হবে। হ্যাঁ, এটা ছাড়া উপরে যাই বলি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, আর এক মানে রাত পোহালেই কালকে 21শে মেলা, এবং এই একটি উৎসব, এই একটি আয়োজনের জন্য সারা দেশবাসী কি পরিমাণ উন্মুখ হয়ে থাকে। তবে এইবারের বইমেলা বোধ করি একটু কাগজের দাম এবং অন্যান্য কারণে বইয়ের সংখ্যাটা একটু একটু বোধ করি কমতে পারে, তবুও উৎসবমুখর বইমেলা হবে, আপনার কাছে কি মনে হয়? না, তাই হবে। এই কারণে যে আমি একটি কথা বারবার বলার চেষ্টা করছি, আপনিও জানেন যে সমস্ত জায়গায় কিন্তু আমাদের সংকট দেখা দিয়েছে, কারণ এই বিশ্ব সংকটটা শুধু বাংলাদেশের জন্য না, কিন্তু ইউরোপের খবর আমরা অনেকেই রাখি না, কিন্তু তাদের অবস্থা আমাদের চেয়ে তো খারাপ। কিন্তু আপনি যে যাই বলি না কেন, আমরা কেন ভালো আছি, মানে এই সরকারের, হ্যাঁ নিশ্চয়ই সরকার প্রধানের দূরদর্শিতা আছে, দূরদৃষ্টি আছে, তার চিন্তাভাবনা আছে, সবার সমান থাকে না। সে কারণে বহু আগে থেকেই তিনি বলেছেন যে খাদ্যের ব্যাপারে যেন মানে ই করা, যার একটি প্রতি এক ইঞ্চি প্রতিত জমিও যেন না থাকে। কিন্তু বহির্বিশ্বে এই সংকটের কারণে কাগজের দাম বাড়বে, কালির দাম বাড়বে, সমস্ত কিছুর দাম বাড়ছে তো সব জায়গায়। আর আরেকটি কথা আপনি আগেই বলেছিলেন যে ডলার সংকট তো আছেই আমাদের, তার মধ্যেও কিছু মানুষ কোনো দরকার নেই, আমাদের দেশে ভালো চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসার মান আগের চেয়েতে সরকারি হাসপাতালগুলোর মধ্যেই যান, সেখানে যেই জিনিসটা হচ্ছে সবার সমান সুযোগ পায় কি পায় না সেই জায়গাটায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটা কথার আগেই আমি অন্য দেশে চলে যাব, চলে গেলে আমি কিন্তু আমার প্রতিষ্ঠানে নিজের খরচে যাবে তাও আমি বন্ধ করে রেখেছি। গেলে তো আপনার $50 আপনি খরচ করবেন, কেন করবেন? $50 তো এখন আমার অনেক দরকার না, যেমন একজন রোগীর পেছনে অন্তত চারজন যায়। এই যে চিকিৎসা ব্যবস্থাটাও যদি আমাদের এখানে ভালো আছে, সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করা যায়, বা আমরা যদি দেশেই চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করি, আমাদের একটা প্রবণতাও আছে, একটা বাজে প্রবণতা আছে যে আমাদের দেশে ভালো চিকিৎসা, আপনি ডাক্তারদের সাথে আলাপ করে দেখেন যে আমাদের বহু ভালো ভালো ডাক্তার আছেন যারা একই জায়গায় পড়াশোনা করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেশে যে আলোচনাগুলো করলাম নিশ্চয় শুনলেন। আগামীকাল 21শে বইমেলা, এবং একই সাথে আগামীকাল জাতীয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে পথনাটক উৎসব শুরু হবে, এবং একই সাথে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে কবিতা উৎসবও শুরু হবে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।